নীতিশ কুমারের এনডিএ ত্যাগের সঙ্গে সঙ্গে ফের একবার প্রকাশ্যে আডবাণী মোদি দ্বন্দ্ব। দিনকয়েক আগেই মোদি রাজ্যাভিষেকের পর দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। শেষ পর্যন্ত রাজনাথ সিংহরা তার মানভঞ্জন করতে সক্ষম হলেও মোদির প্রশ্নে কিন্তু কোনো আপোষ করেননি। তবে মোদির নামে জেডিইউ 17 বছরের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত আডবাণীর হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। সূত্রের খবর, রবিবার রাজনাথ সিংহকে ফোন করেন আডবাণী, বলেন মোদির বিষয়ে সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি নেওয়া হয়ে গিয়েছে, কোনো একজন ব্যক্তির নেতৃত্বে নয়, সমষ্টিগতভাবেই নির্বাচনে যাওয়া উচিত বলেও রাজনাথকে বলেন এলকে আডবাণী, যা পরোক্ষে আরও একবার প্রধানমন্ত্রী পদে মোদির নামের বিরোধিতা বলেই মনে করছে রাজনৈতিক মহল। আডবাণী পদত্যাগের পর তার পাশেই দাঁড়িয়েছিল জেডিইউ। নীতিশ কুমাররা সম্পর্কে ভাঙনের ইঙ্গিত দেওয়ার পর বিজেপির তরফে আডবাণী সম্পর্ক মেরামতের চেষ্টা করেছিলেন বলে সূত্রের খবর। আডবাণী ঘনিষ্ঠ শিবিরের দাবি, মোদির নামে অন্য দলকে কাছে টানা তো দূরের কথা, এনডিএ জোটকেই অটুট রাখা যাবে না বলে বুঝতে পেরে তার বিরোধিতা করেছিলেন আডবাণী। এবার নীতিশ কুমারের এনডিএ ত্যাগের পর প্রমাণিত হলো সেই ধারণা একদম সঠিক ছিল। এবিপি আনন্দ।